কি অবস্থা আপনার দোকানের? 26 তারিখে নামে সব 1.5 লাখ টাকা খাগে দামে 1 থেকে 5 দিন সব পলা পলা বেড়াচ্ছে, করোনা করেছে একবারে। আরে বাইরে দেখ দোকানদারের কি অবস্থা দুইজনই, করোনা যাও কিস্তু 1.5 লাখ টাকা মতো 1.5 লাখ টাকা খাইয়ে গেছে দোকান থেকে 26 তারিখের কথা কয়ে, কিন্তু একটা টাকাও কেউ দিচ্ছে না এই পর্যন্ত। সব হামেস্টার কম্ব্যাট সব পলাতক, আর দেখেন দোকান ফাঁকা, এই যে দোকান ফাঁকা কিচ্ছু নেই। ও তো অল্প টাকা বাকি করছে, সব পলাতক। ভাই পুরাই মাথা নষ্ট হয়ে গেছে এই সওয়ালের, ওই 2 লাখ টাকার হিসাবে মেলতেছে না এর। হিসাবই মেলতেছে না সব, 1.5 লাখ টাকা হিসাব করে তুইছিলি, কত কয়েন করে চট্টগ্রাম যাবি, কক্সবাজার যাবি, বান্দরবন যায় যুদ্ধ করবো ওই টাকা দিয়ে পাহাড়ের সাথে। আর ভাই আচ্ছা ভাই আপনার কাছে তো মেলা টাকা দোকান বাকি হয়ে গেছে হামিস্টারের জন্য, দোকানদারের মাথায় হাত, দোকানদারের মাথায় হাত, হামিস্টারের একটা টাকাও দেয়নি। দর্শক বন্ধু দেখেন এই দোকানদারের কি অবস্থা, এই হামিস্টারে মনে হয় 1.5 লাখ টাকা বাকি দিয়েছে কিন্তু একটা টাকাও 26 তারিখে পায়নি, খুব করুণ অবস্থায় দিন যাচ্ছে দোকানদারের। এই যে সব সব চেয়ারের দিক তাকানে যাচ্ছে না এক একটার। আচ্ছা ভাই কক্সবাজার যাবেন না ভাই? ভাই ভাই কক্সবাজার খাগড়াছড়ি যে নিয়েছিলি টিকিট কেটে ফেলাইলেন, আমার গার্লফ্রেন্ডে বলে আইফোন দিবি সাবাল, করুণ অবস্থা এলাকার, করুণ অবস্থা 26 তারিখের পর থেকে এলাকায় একবারে আশাবাদী ছিল অনেক, কিছু না হলে 2 লাখ, কিন্তু পাইছে হচ্ছে এখন যে 5,000 1900 টাকা আসবিনি, কিন্তু আশাবাদী ছিল পরে 3 লাখ। মনের দুঃখে চলে গেল বাড়িতে।